আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? প্লে স্টোর থেকে অনেক অ্যাপই আমরা ইনস্টল করে থাকি, এগুলো সবই যায় আমাদের ইন্টারনাল স্টোরেজ বা ফোন মেমোরিতে। সেগুলো কীভাবে আপনি এপিকে ফাইল বা ব্যাকআপ হিসেবে আপনার মেমোরি কার্ডে রাখতে পারবেন তা দেখাবো আজকের এই ভিডিওতে। যেহেতু এই অ্যাপ্লিকেশনগুলো আমাদের ইন্টারনাল স্টোরেজে যায়, তাই যদি আমরা ইন্টারনাল স্টোরেজ খালি করতে চাই বা নতুন কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করতে চাই, তাহলে আগে যে অ্যাপ্লিকেশনটি আছে সেটা কিন্তু ইন্টারনাল স্টোরেজ থেকে ডিলিট করতে হবে। তো এজন্য আপনি অ্যাপকে ব্যাকআপ করতে পারেন। তো ভিডিও শুরুর আগে একটি অনুরোধ, যদি আপনি বিডিটেক চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাহলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনে অল নোটিফিকেশন অন করুন, কারণ এই চ্যানেল পাবেন আপনি এরকম অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন প্রকার টিপস এবং ট্রিক্স। তো আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এর জন্য একটি অ্যাপ ইনস্টল করতে হবে। তো আমি এখন চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে, এইখানে সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন DEVICE ডিভাইস INFO ডিভাইস ইনফো, এটা লিখে সার্চ করলে রেজাল্ট আসবে কয়েকটি। এখানে আমি 3 নম্বর সিরিয়াল আছে এটা। তো আমি এর ইমেজটি সহ দেখিয়ে দিচ্ছি, এই ইমেজটি পাবেন আপনি। তো এখানে চলে যাবেন, এই অ্যাপ্লিকেশনটি আপনি ইনস্টল করতে হবে। তো এখানে আমি এখান থেকে কিন্তু ইনস্টল করে নিচ্ছি। তো ইনস্টল হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। ইনস্টল হয়ে গেলে আপনাকে যা করতে হবে সেটি হলো অ্যাপটিকে আপনাকে ওপেন করতে হবে। ওপেন করলে কিছুক্ষণ দেখবেন যে লোডিং নেবে। লোডিং নিয়ে এর যে হোম পেজ বা ড্যাশবোর্ড যেটাই বলে আপনি সেটা কিন্তু এখানে ওপেন হবে। এখানে অনেকগুলো জিনিস আছে। তো এখানে ইন্টারনাল স্টোরেজ আছে, এখানে CPU আছে, এখানে স্টার্টার আছে। তো এখানে আপনার এগুলোর দরকার নেই, এখানে ব্যাটারি আছে। তো এখানে এগুলো দরকার নেই আপনার, এখানে আপনার দরকার হলো অ্যাপের। তবুও এখানে আমি কয়েকটি বিষয়ে দেখিয়ে দিতে চাই। পাশে যদি উপরে দেখেন তাহলে এখানে অনেকগুলো বিষয় আছে, সেগুলো আপনি এখানে শুধু যে অ্যাপকে ব্যাকআপ করতে পারবেন সেটা না। যেমন এখানে ডিভাইসে ক্লিক করলে এখানে ডিভাইস নেম, মডেল, তারপর ম্যানুফ্যাকচার, ডিভাইস মানে এক্সেট্রা, এখানে আপনি পেয়ে যাবেন হার্ডওয়্যার, ব্র্যান্ড, অ্যান্ড্রয়েড ডিভাইস আইডি, ওয়াইফাই ম্যাক অ্যাড্রেস। এরপরে আছে সিস্টেম, সিস্টেমে গেলে অ্যান্ড্রয়েড 10 এটা ভার্সন। তো এখানে বিভিন্ন আছে। তো এখানে সিকিউরিটি ব্যাচ লাগবেন June 5, 2021। তো এরপরে যেটা আছে সেটা হলো সিপিইউ। তো এখানে প্রসেসর নামটা লেখা আছে, কী প্রসেসরটা। এরপরে আছে হলো ব্যাটারি, ব্যাটারি লেভেল এখন আমার বেশি না, 35 আছে, হেলথ ভালো মানে এরকম। এখানে তারপরে আছে নেটওয়ার্ক। তো এখানে মোবাইল ডাটাতে বর্তমানে আমি ব্যবহার করছি। এরপরে আছে ডিসপ্লেটা, মানে রেজলিউশন, তারপরে ডেস্টিনি, ফন্ট স্কেল, ফিজিক্যাল স্টাইল। তারপরে আছে মেমোরি, এখানে আপনার মেমোরি ইন্টারনাল কত, এক্সটার্নাল কত। তারপরে আছে ক্যামেরা, আমার ক্যামেরার ব্যাক ক্যামেরা কত, ফ্রন্ট ক্যামেরা কত, এগুলো শো করতেছে। এরপরে আছে, তারপরে আছে ব্যাটারি, তারপরে আছে এখানে যদি যাই তার সেন্সর আছে, এখানে যতগুলো ফোনের সেন্সর ইনস্টল করা আছে সেগুলো দেখা আছে এখানে। তারপরে আছে শেষে যেটা আমাদের দরকার, সেটি হলো অ্যাপস। এই অ্যাপসটিতে আপনাকে যেতে হবে। যাওয়ার পর এখানে যা করতে হবে সেটি হলো, এখানে আপনি যেই অ্যাপ্লিকেটা ব্যাকআপ হিসেবে বা মেমোরিতে রাখতে চান সেটা এখানে আপনাকে যা করতে হবে সেটা হলো এটাকে একটা ক্লিক করতে হবে জাস্ট। যেমন আমি এখানে ধরুন যে আর্টটাকে আমি ব্যাকআপ করে রাখবো। তো এখানে কী করতে হবে, এখানে আমি একটা ক্লিক করলাম, এখানে আপনি পাবেন এক্সট্রাক্ট অ্যাপ। তো এই যে এক্সট্রাক্ট অ্যাপটা আছে এইটাতে আপনাকে ক্লিক করতে হবে। তারপর এখানে আপনাকে একটা ফাইল সিলেক্ট করতে হবে। তো আপনি কোথায় সিলেক্ট করবেন সেটা এখানে দেবেন। তো এখানে আপনাকে আমি এখানে ফাইল সিলেক্ট করলাম, এখানে আমি একটা এক্সট্রা ফাইল নাম দিলাম বিডি ট্যাগ। তো নামটা বসিয়ে দেওয়ার পরে এখন আমি ওকে দিলাম, ওকে দিয়ে এখানে সেভ করে দিলে কিছুক্ষণের মধ্যে দেখবেন যে এক্সট্রাক্ট হয়ে গেছে। তো এখন এটা তো এক্সট্রাক্ট হয়ে গেল, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আমি ফেসবুকটাকে সিলেক্ট করলাম, এরপর এখানে এক্সট্রাক্ট ট্যাব যেটা সেটা দিলাম। তারপরে এখানে যদি আপনি দেখেন তাহলে বাম দিকে কর্নার একটা অপশান পাবেন, হয়ে যাবেন এখানে এসডি কার্ড সিলেক্ট করতে হবে, তাহলে কিন্তু আপনার এসডি কার্ড বা মেমোরি কার্ডে আসবে। তারপরে আপনি যেই ফোল্ডারটিতে রাখতে চান সেটাতে চলে যাবেন। যেমন আমি এই ফোল্ডারটিতে রাখতে চাই,
তো এখানেই আপনি সেভ করে দিলাম, মানে এটা কিন্তু এপিকে হয়ে গেছে। তো এখান আপনাকে যা করতে হবে সেটি হলো যে আপনার এসডি কার্ড বা মেমোরি কার্ডে যেতে হবে, গিয়ে আপনি যেখানে সেভ করেছেন সেখানে গিয়ে এই অ্যাপ্লিকেশনটাকে বা অ্যাপটিকে ইনস্টল করতে হবে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, নো ফর শেয়ারিং, থ্যাংক ইউ ভেরি মাচ।